যারা কর্পোরেট লাইফ ডিল করছে তারা বর্তমানে একটা কথা বলছে যে টেকনোলজি এবং বিজনেস এই দুইটা সাবজেক্টকে আসলে আলাদাভাবে দেখার কোনো সুযোগ নেই বর্তমানে টেকনোলজির এতটাই ব্যবহার বৃদ্ধি পেয়েছে যে যে কোনো ব্যবসা পরিচালনা করার জন্য বর্তমানে টেকনোলজির ব্যবহার অত্যাবশ্যকীয় হয়ে পড়েছে আজকের ভিডিওতে আমি আপনার ছোট অথবা বড় প্রতিষ্ঠানের জন্য একটা ওয়েবসাইট প্রয়োজন আছে কি না সে সম্পর্কে আলোকপাত করার চেষ্টা করব। এখানে আমি মোট সাতটা কারণ আমি তুলে ধরবো যে কারণে আপনার প্রতিষ্ঠানের জন্য একটা ওয়েবসাইট প্রয়োজন তো বেশি কথা না বলে বরং ভিডিওটা শুরু করাই শ্রেয় রিজন নম্বর ওয়ান ইজি ওয়ে ফর মার্কেটিং আপনার প্রতিষ্ঠানের মার্কেটিং করার জন্য যতগুলো মেথড আপনি ফলো করেন তার মধ্যে সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে মার্কেটিং করা ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে মার্কেটিং করতে হয় এটা সম্পর্কে জানতে চাইলে আপনি ইউটিউবে সার্চ করতে পারেন তাহলে বেশ ভিডিও পেয়ে যাবেন হয়তো সেখান থেকে আপনি দেখে নিতে পারেন এছাড়াও যদি আপনি আমার কাছ থেকে জানতে চান তাহলে কমেন্ট বক্সে জানাবেন আমি ইংশালা চেষ্টা করবো এ সম্পর্কে আরেকটা ভিডিও ক্রিয়েট করার জন্য স্বাভাবিকভাবে বর্তমানে বাংলাদেশে ইভেন ছাড়া বিশ্বব্যাপী ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে সেই হিসেবে আমরা যখন একটা প্রোডাক্ট কিনতে চাই অথবা কোনো প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের পণ্য সম্পর্কে জানতে চাই ইন্টারনেটে সার্চ করে আমরা যে প্রতিষ্ঠানের নাম পাই সেটাকে আমরা সাধারণভাবে ভালো প্রতিষ্ঠান মনে করি রিজন নাম্বার টু কাস্টমার এক্সপেকটেশন আমরা সাধারণভাবেই যে জিনিসটা ব্যবহার করি বা যে জিনিসটা কিনতে চাই আমাদের একটা এক্সপেকটেশন থাকে যে আমি যে জিনিসটা ব্যবহার করছি সেই জিনিসটা আসলে অরিজিনাল কিনা সেটা যাচাই করার জন্য আমরা অনেক সময় ওয়েবসাইটে সার্চ করি তো ওয়েবসাইটে সার্চ করার পর যদি আমরা যে জিনিসটা ব্যবহার করছি সেই জিনিসটা কোন প্রতিষ্ঠানের সেই সম্পর্কে জন্য যদি কোনো ইনফরমেশন না পাই তখন আমরা হতাশ হই তো হতাশ হওয়ার ফলে এই জিনিসটার প্রতি একটা বিশ্বাস হারিয়ে যায় তো যদি আপনি কাস্টমারের কথা ভাবেন কাস্টমারের দোর গোড়ায় খুব সহজে পৌঁছাতে চান কাস্টমারের এক্সপেকটেশনটাকে বোঝেন তাহলে ওয়েবসাইটের প্রয়োজন রয়েছে কারণ স্বাভাবিকভাবেই যেহেতু বিশাল অঙ্কের মানুষ বর্তমানে ইন্টারনেট ব্যবহার করছে সেহেতু এই ইন্টারনেট ব্যবহারকারীদের একটা এক্সপেকটেশন থাকেই রিজন নম্বর থ্রি ইটস আ শোকেস ফর ইয়োর বিজনেস প্রোডাক্টস আপনি কোন ধরনের ব্যবসা করেন আপনার ব্যবসা প্রতিষ্ঠানের কি ধরনের প্রোডাক্ট বা সার্ভিস প্রোভাইড করেন সে সম্পর্কে কিন্তু আপনি একটা শোকে সাজিয়ে রাখতে পারবেন আপনার ওয়েবসাইটের মাধ্যমে যখন আপনার গ্রাহকরা অথবা আপনার বায়াররা আপনার পণ্য সম্পর্কে আপনার প্রতিষ্ঠান সম্পর্কে জানতে চাইবে তখন আপনার ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজে আপনার প্রতিষ্ঠানের প্রোডাক্ট সম্পর্কে আপনার প্রতিষ্ঠান সম্পর্কে খুব সহজে জেনে যেতে পারবে ধরুন আমি একটা মোবাইল ফোন কিনবো অথবা আমি একটা ডিএসএলআর ক্যামেরা কিনবো তো আমি কি করব সাধারণভাবেই গুগলে সার্চ করব গুগলে সার্চ করার পর যে ওয়েবসাইটটা সামনে আসবে তার কাছে চলে যাব সেখানে আমি কিন্তু বিভিন্ন ডিএসএলআর ক্যামেরার দাম ফিচার স্পেসিফিকেশন সম্পর্কে জানতে পারবো যখন আমি এগুলো সম্পর্কে জানার পরে একটা প্রোডাক্ট চয়েস করতে পারবো তখন কিন্তু আর দোকানে যে আমি আর অন্য কোন প্রোডাক্ট দেখবো না আমি যেহেতু বাসা থেকে পছন্দ করতে পারছি সেহেতু আর আমি দোকানে গিয়ে ঝামেলা না করে বরং সেই প্রোডাক্টটা কিনে নিয়ে আসবো ঠিক এমনিভাবে আপনি কি ধরনের প্রোডাক্ট বিক্রি করছেন সেই প্রোডাক্টগুলোর একটা শোকেস যদি আপনার ওয়েবসাইটে সাজিয়ে রাখতে পারেন তাহলে একজন কাস্টমার বাড়িতে বসে থেকে আপনার প্রতিষ্ঠানে কি কি প্রোডাক্ট রয়েছে সেটা দেখতে পারলো রিজন নম্বর ফোর ইজি টু নো অ্যাবাউট ইউ অ্যান্ড অ্যাবাউট ইউর বিজনেস আপনি কি ধরনের ব্যবসা করেন একই কথা আবারও আসছে আপনি কি ধরনের ব্যবসা করেন আপনি আপনার প্রতিষ্ঠানটা কবে প্রতিষ্ঠিত করেছিলেন বর্তমানে আপনার প্রতিষ্ঠানের উদ্দেশ্য কী ভবিষ্যতে আপনার প্রতিষ্ঠানটা কি ধরনের সার্ভিস নিয়ে আসছে ভবিষ্যতে আপনার প্রতিষ্ঠান কি ধরনের নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আসছে এ ধরনের অ্যানাউন্সমেন্টগুলো কিন্তু আপনি আপনার ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করতে পারবেন এর ফলে আপনার যারা কাস্টমার রয়েছে তারা আপনার প্রতিষ্ঠানের আপকামিং প্রোডাক্টগুলো সম্পর্কে আপডেটেড থাকতে পারবে এবং এর ফলে কিন্তু তারা উদ্বিগ্ন হয়ে থাকবে আগ্রহী হয়ে থাকবে যে কবে আপনি আপনার নতুন প্রোডাক্টটা লঞ্চ করছেন রিজন নম্বর ফাইভ ইট প্রোভাইডস সোশ্যাল প্রুফ আমরা সাধারণত যদি দারাজ ডট কম অথবা অ্যামাজন আলিবাবা এ ধরনের ওয়েবসাইট থেকে যখন কোনো প্রোডাক্ট কিনি প্রোডাক্ট কেনার পূর্বে কিন্তু আমরা এই প্রোডাক্টের ফাইভ স্টার রিভিউ রয়েছে কিনা ভালো কমেন্ট রয়েছে কিনা ভালো রিভিউ রয়েছে কিনা সেটা দেখি যখন আমরা দেখি যে এই প্রোডাক্টের ভালো রিভিউ রয়েছে তখন আমাদের মনে একটা বিশ্বাস চলে আসে যে এই প্রোডাক্টটা ভালো তখন যার প্রোডাক্টে ভালো রিভিউ পরে বা যেই প্রোডাক্টে ভালো রিভিউ পরে সেই প্রোডাক্টটা কিন্তু বেশি বিক্রি হয় তো এই হিসেবে কিন্তু একটা ওয়েবসাইটের মাধ্যমে আপনার প্রোডাক্ট বিক্রির পরিমাণটাও অনেক বেড়ে যাবে যখন আপনার প্রতিষ্ঠানে আপনার প্রোডাক্টগুলোর ভালো রিভিউ আসবে মানুষ যখন ইউটিউবে অথবা ফেসবুকে অথবা আপনার ওয়েবসাইটে কমেন্ট বক্সে ভালো ভালো রিভিউ পড়বে আপনার প্রতিষ্ঠান সম্পর্কে আপনার প্রতিষ্ঠানের প্রোডাক্ট সম্পর্কে তখন কিন্তু মানুষের একটা পজিটিভ মনোভাব তৈরি হবে আপনার প্রতিষ্ঠান থেকে প্রোডাক্ট বা পণ্য কেনার জন্য রিজন নম্বর সিক্স পিপল আর সার্চিং ইউ অনলাইন আপনি হয়তো জানেন না যারা ইন্টারনেট ব্যবহার করে প্রতিনিয়ত আপনার প্রতিষ্ঠানটিকে অনলাইনে সার্চ করছে কিন্তু তারা সেখানে আপনাকে খুঁজে পাচ্ছে না তো যারা আপনাকে অনলাইনে সার্চ করছে এই সিংহভাগ মানুষ যেহেতু অনলাইনে আপনাকে সার্চ করছে আপনাকে খুঁজে পাচ্ছে না সেহেতু আপনার এখনই প্রয়োজন আপনাকে জানান দেওয়া যে না আমিও অনলাইনে রয়েছি আমাকেও তোমরা অনলাইনে পাবে যেহেতু মানুষেরা আপনাকে অনলাইনে খুঁজছে সেহেতু আর কেন দেরি করবেন খুব শীঘ্রই আপনি একটা ওয়েবসাইট চালু করেন যেটার মাধ্যমে এই যে বিশাল সংখ্যক মানুষ ইন্টারনেট ব্যবহার করে তাদের কাছে আপনি পৌঁছে যেতে পারবেন রিজন নাম্বার সেভেন ইউ নিড টু আনসার বেসিক কোয়েশন আমরা যখন একটি টেলিভিশন কিনি এই টেলিভিশনটায় কী কী ফিচার রয়েছে এই টেলিভিশনটার দাম কত এই টেলিভিশনটা কতক্ষণ কেমন সার্ভিস দেবে ইত্যাদি সম্পর্কে জানতে চাই ছোটো খাটো খুঁটিনাটি অনেক প্রশ্ন থাকে ধরুন আপনি যে এই যে যে একটা মাইক্রোফোন এই মাইক্রোফোনটা যখন আমরা কিনতে যাব তার আগে কিন্তু এই মাইক্রোফোনটা দাম কত এই মাইক্রোফোনটা কোন দেশের তৈরি এই মাইক্রোফোনটা আসলে কেমন সার্ভিস দেবে এ সম্পর্কে ছোটো খাটো প্রশ্নগুলো আমাদের মনে থাকে তো আপনি কাস্টমারদের এই ছোটোখাটো প্রশ্নের উত্তরগুলো দিয়েও দিতে পারেন আপনার ওয়েবসাইটের মাধ্যমে প্রয়োজন আপনি একটা পেজ করে নিতে পারেন এই পেজের মধ্যে লেখা থাকবে বেসিক কোয়েশ্চেন আনসারগুলো এছাড়া আপনি কাস্টমার সার্ভিসের মাধ্যমেও আপনার কাস্টমারদের বেসিক কোয়েশ্চেনের আনসারগুলো দিতে পারবেন এই ওয়েবসাইটের মাধ্যমে যার ফলে আপনি একজন কাস্টমারের একজন কাস্টমারকে দোকানে এন আসার পর যেভাবে আপনি বোঝাতেন সেই কাজটা কিন্তু আপনি একজন কাস্টমার বাড়িতে বসে আপনার কাছ থেকে কনভারসেশন করে নিতে পারছে যার ফলে আপনি কিন্তু একজন লোক বাড়িতে বসে থেকেও আপনার কাছে কনভারসেশনের মাধ্যমে একটা ডিসিশন নিতে পারছে যে আপনার প্রতিষ্ঠান থেকে প্রোডাক্টটা কিনবে কিনা তো আপনার প্রতিষ্ঠানের প্রোডাক্টের বিক্রি বাড়ানোর জন্য কিন্তু এই যে বেসিক কোয়েশ্চেনগুলো করা হয় এগুলোর আনসার অনেকটাই ইফেক্টিভ প্রভাব ফেলে তো অনেক বেশি কথা বলে ফেললাম আসলে এত কথা বলার যোগ্যতা আমার নেই তবুও বলার চেষ্টা করেছে হয়তোবা কেউ উপকৃত হয়তো বা কেউ না কেউ উপকৃত হবেন আর কেউ না কেউ উপকৃত হবেন এই এক্সপেকটেশন নিয়েই কিন্তু আমি এই ভিডিওটা বানিয়েছি তো সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা রাখছি নেক্সট কোনো ভিডিওতে আবারও দেখা হবে সেই প্রত্যাশায় খোদা হাফিজ